দূরে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে প্রাচীন নির্মাণ, সেটা কি জানা নেই। আকাশের সাদা মেঘের মতোই ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। আমাদের পরবর্তী গন্তব্য চিচাম ব্রিজ। রাস্তা সরু এবং ঘুরপাক খেতে খেতে উপরে উঠতে থাকে। আশপাশের পাহাড় এবং উপত্যকার অত্যাশ্চর্য দৃশ্যগুলি এই যাত্রাপথকে মূল্যবান করে তোলে। দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড় চূড়া। এবার দেখা যাচ্ছে স্পিটি নদী আর তার পাশের কাজা শহর। এই জায়গায় আমরা নামব। এখান থেকে কাজা আর স্পিটি নদীর ভিউ অসাধারণ। পর্যটকেরা এই ভিউ পয়েন্ট মিস করেন না। দেখাবো। এই হলো সেই অসাধারণ কাজা এবং স্পিটি নদীর দৃশ্য। এখান থেকেই পরিষ্কার দেখা যায় সম্পূর্ণ কাজা শহরটাকে এবং কিভাবে রাস্তা এঁকে বেঁকে উপরে উঠেছে। কাজায় ঢোকার সময় দেখিয়েছিলাম সেই ভারতীয় পতাকা। এই দৃশ্য কাজা ভ্রমণকে অত্যাশ্চর্য করে তোলে। এই হলো সেই মূর্তি, 1978 সালে শিলান্যাস করেছিলেন শ্রী ঠাকুর দেবী সিং। জন্ম 1920 সালের 16ই অগস্ট, মৃত্যু 11ই নভেম্বর 1989। হিমাচল প্রদেশের বনমন্ত্রী থাকাকালীন উনি এটা করেছিলেন। পাহাড়ের মাথায় ফাঁকা জায়গায় এই মূর্তি বা ভিউ পয়েন্ট এক অসাধারণ জায়গা। মূর্তির পাশ দিয়ে সব থেকে ভালো দেখা যায় কাজার সম্পূর্ণ দৃশ্য। পেছনে রয়েছে স্পিটি নদী, চাষের জমি। পাহাড়ের মাথায় মাথায় রয়েছে বরফ।